আমরা সত্যি খুব খুশি হয়েছি, তাই ওনাদেরকে ধন্যবাদ জানাই। এরপর আপনাদের সামনে আমাদের সকলের প্রিয়, যাকে আমরা সবাই চিনি, প্রতিনিয়ত চিনি, প্রতিনিয়ত যার নাম নিই, ছেলে থেকে পুরো সবাই, আজকে সেই প্রিয় এক বাক্যে যাকে আমরা সবাই রানাদা বলে চিনি, আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। তার বক্তব্য এবার ছাড়, এবার ছাড় দে। আমার সাথে মঞ্চে বিশিষ্ট সমাজসেবী শ্যামচাঁদ কুন্ডু, দুটি পঞ্চায়েত সমিতির দুজন সহসভাপতি, একজন লাখপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের শোভন চৌধুরী, আর একজন সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত সাধু বিরাজদা, এবং পঞ্চায়েত সমিতি সাঁইথিয়ার প্রাক্তন সভাপতি আমাদের প্রিয় সোমনাথ সাধু, এবং এখানে বিশেষ মায়ের পুজোকে কেন্দ্র করে যে মেলা শীতকালটা অপেক্ষা করে যে এইভাবে মেলায় মেলায় একদিকে মায়ের পুজো হবে ধর্মীয় বিষয়, সেই সঙ্গে সঙ্গে বাউল কীর্তন কবি গান যাত্রা নাটক এগুলোকেও তো এই ধরনের অনুষ্ঠান না হলে মেলা না হলে তো সব শিল্পী যারা সারা বছর অপেক্ষা করে থাকেন তারাও তো পুরোনো মন্দির সংস্কার করা, নতুন মন্দির গড়ে তোলা, তাদের কিন্তু সেই গ্রামের কমিটির সাথে উনি করেন এবং নিঃস্বার্থ ভাবে করেন। উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তা সত্ত্বেও যেটা উনি বারবার বলেন আমি ভোপাল না না মোটামুটি এর থেকেও কম, হ্যাঁ এগুলো হয়ে ওইগুলো তো যাবে, এইখানে একটা দুটো আছে, এইদিকে একটা দুটো লাড্ডু দোকান অবধি, হ্যাঁ।
তারপর এইদিকে এইদিকটা যা হলে ভেতরে বস না ওইদিকে একটা দোকান বসছে ওইদিকে ওইখানটা খাইনটুক যাবে পান গুমটি ওম গুমটি এটা রাতে রাতে দেখতে হবে দুটো আর একটা দুটো শুধু পান মনে ফুচকাটা করে নিলাম এখন নিলাম খাও ফুচকা হাম 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 করে আমরাও খেয়ে নিলাম ফুচকা গাড়ি যে গাড়িটা কিনে নিলাম এই গাড়িটা আমাদেরই বটে দেখে নাও কিন্তু আমি চালাই না লোককে দিয়েছি চালানোর জন্য ভাড়া দেয় সুন্দর আসছে দেখ এখন জিলাপি নিলাম গাইস জিলাপি আমাদের অর্ডার হয়ে গেছে চলছে ফটো ফটো দিলাম প্রথম দিন পিছনে মেলা দেখে দিলাম প্রথম দিন এবার আমরা চলে যাবো বাড়ি বাড়ি যাওয়ার রেডি হয়ে গেছে আটটা বেজে গরম গরম জিলাপি নিলাম পাঁপড়টা কাল খেয়ে নেবো আপাতত এইটুকু টাটা গাইস না নরে এটা হাওয়া হাওয়ার বাইরে করলে কিছুই নাই দিছু চাবি এই চাবি নিয়ে এই তো আছে সব চলো আর বলো না দিবি ও দিবি এক টাকা কি দে ধরো আমি এরকম করে ধরো মোবাইল ধরো মোবাইলটা ধরো বাস হ্যাঁ ধরো থাকো আমরা আসছি তাকাও তাকাও হ্যাঁ হ্যাঁ প্রথম দিনের মেলা কিছু দোকান খুলেছে কিছু দোকান এখনো চলছে মিষ্টির কাজ করা চলছে আপাতত আমরা জিলাপি নিয়ে নিলাম গরম গরম বাড়িতে গিয়ে খাবো পিঠের সাথে আর সব কিছু রেডি হোক নিয়ে আবার আরেকদিন দেখিয়ে ভালো করে নিলাম বলে দাও আজ ফিতে কেটে দিলাম আজকে ফিতে কেটে দিলাম হ্যাঁ জিলাপি খুন দিলাম জিলাপি খুন দিলাম হ্যাঁ আর ফুচকা খুন দিলাম হ্যাঁ ফুচকা খেয়ে নিলাম বাই 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 তো কান্দে চেপে চলে চললো এবার দেখতে পাচ্ছ মেলা দেখা হয়ে গেল গাইস দেখছে ঘরের লোক বটে কিনা না না ও জিলাপি দান্দায় আছে ওই জিলাপি দান্দায় আছে না এটা আমাদের তুই বটে তো হয়ে গেল গাইস এর আমরা এটা সুদাইতে বাইতে পুজো